এবং আজকে তোমাদের সামনে আরও কিছু কৌশল শিখাবো যে কীভাবে একই ডায়লগ দিয়ে একটা একটা ডায়লগের ফরম্যাট দিয়ে তুমি অনেকগুলো ডায়লগ তৈরি করতে পারবে, সে বিষয়ে তোমাদেরকে ভিডিওর শেষের দিকে কিছু টিপস দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, রাশিদ মুরাদ স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করো তাদের জন্য এই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের সামনে কথা বলবো একটি ডায়লগ নিয়ে, তোমরা কীভাবে একটি ডায়লগ লিখবে সেটির উপরে আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে আহ্বান জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিমধ্যে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। সাপোজ ইউ আর শাকিব অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাকিব। ধরো তোমার নাম হচ্ছে শাকিব এবং তোমার বন্ধুর নাম হচ্ছে রাকিব। রাইট এ ডায়লগ, একটা ডায়লগ তৈরি করো বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুর সাথে একটি একটি ডায়লগ তৈরি করো অ্যাবাউট হাউ টু ইরাডিকেট, কিভাবে দূর করা যায় দ্য ইলিটারেসি প্রবলেম, নিরক্ষরতার সমস্যা ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে। অর্থাৎ তুমি একটি ডায়লগ করবে বন্ধুর সাথে কিভাবে এই বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করা যায়। তো প্রথমেই সাকিব বলছে, হ্যালো রাকিব, হাউ আর ইউ? রাকিব, তুমি কেমন আছো? রাকিব বলছে, আম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সাকিব বলছে, আম অলসো ফাইন, আমিও ভালো আছি, বাট আম থিঙ্কিং অ্যাবাউট আ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। আমি চিন্তা করছি একটা আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা নিয়ে। তো রাকিব বলছে, হোয়াট আর ইউ স্পিকিং অফ, তুমি কোন বিষয় নিয়ে কথা বলছো? সাকিব বলছে, আই এম স্পিকিং অফ আওয়ার ইলিটারেসি প্রবলেম, আমি আমাদের সেই নিরক্ষরতার সমস্যা নিয়ে কথা বলছি। ডু ইউ নো হাউ টু ইরাডিকেট দ্য ইলিটারেসি প্রবলেম, তুমি কি জানো বাংলাদেশ থেকে কীভাবে নিরক্ষরতার সমস্যাটা দূর করা যায়? রাকিব বলছে, ইয়েস আই নো, আমি জানি অ্যাবাউট হাউ টু ইরাডিকেট দ্য ইলিটারেসি, কীভাবে নিরক্ষরতা দূর করা যায় সেটা আমি জানি। সাকিব বলছে, প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ইট, দয়া করে তুমি আমাকে তথ্য দাও এটা সম্পর্কে। রাকিব বলছে, পিপল শুড বি মেড অ্যাওয়ার অফ, লোকজনকে অবশ্যই সচেতন হতে হবে দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে। প্রাইমারি এডুকেশন শুড বি মেড কম্পালসারি, আমাদের প্রাথমিক শিক্ষাটাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। লার্নিং সেন্টার শুড বি ইস্টাবলিশড ফর টিচিং দ্য অ্যাডাল্টস, আমাদের সেই শিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে ফর টিচিং দ্য অ্যাডাল্টস, যারা হচ্ছে বয়স্ক তাদের জন্য অবশ্যই আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলো তৈরি করতে হবে। সাকিব বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আই হ্যাভ গট এ গুড আইডিয়া, আমি খুব ভালো একটা ধারণা পেলাম। রাকিব বলতেছে, থ্যাংক ইউ টু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাকিব বলছে, গুড বাই, তোমাকে বিদায়, প্রে ফর ইউ সাকসেস, তোমার সফলতার জন্য দোয়া করছি। রাকিব বলছে, গুড বাই, সি ইউ এগেইন, বিদায়, আবার দেখা হবে। তো এই ছিল আজকের ডায়লগ, এবং তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা প্যাটার্ন দেখাবো, সেই প্যাটার্নের মাধ্যমে তোমরা এক এক সময় এক এক ডায়লগ তৈরি করতে পারবে। মূল বিষয়টি হচ্ছে এখান থেকে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লাইনটা প্রায় একই রকম, শুধু টপিকের উপরে এই ডায়লগের ভাষাগুলো চেঞ্জ হয়। তারপর হচ্ছে মাঝখানে মিডল তুমি তোমার সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে দুটা বা তিনটা লাইন তৈরি করবে, এবং শেষে খেয়াল করো এই যে থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ গট এ গুড আইডিয়া, এখান থেকে শুরু করে এই যে নিচে চারটি লাইন আছে সেটা একই প্যাটার্ন হবে। অর্থাৎ তোমার মাঝখানে এই দুইটা বা তিনটা লাইন চেঞ্জ করলে তোমাদের একই ফরম্যাটে সবগুলো ডায়লগ তোমরা তৈরি করতে পারবে। আমরা আমাদের চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত এভাবেই তোমাদের ইউনিক ভিডিওগুলো তৈরি করতে থাকবো। তোমরা আমাদের এই একই ডায়লগগুলো, একই টাইপের ডায়লগগুলো বারবার দেখলে মুখস্থ ছাড়াই দেখা যাবে যে খুব সুন্দর করে
তোমরা লিখতে পারছো। তো সবাইকে আজকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।